ইদানিং বাজারে বেশ বড় বড় বেগুন দেখা যায় লম্বা কি গোল দেখতে বেশ লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ নিরাপদে আছেন আরও একবার হাজির হয়ে গেছি হেলদি এন্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং আছেন আমার সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে বেগুনের খুবই মজাদার এবং খুবই জটপট সহজ একটি রেসিপি দেখাবো আশা করি সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক এই যে দেখুন খুবই বিশাল আকৃতির একটি বেগুন আমি নিয়ে নিয়েছি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এভাবে গুলগুল গোল গোল করে কেটে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন আমি বেগুনগুলোকে একটা হাঁড়িতে পানি নিয়ে এতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে যাতে করে বেগুন কালো হয়ে না যায় এখন ওর একটা ভারী যে কোনো কিছু দিয়ে রাখলে হবে আমি একটি বাটি দিয়েছি যাতে করে বেগুনগুলো একটু পানিতে ডুবে থাকে বেগুন তো বেশি ওঠে তাই এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে নিয়ে নিয়েছি লবণ হলুদ লাল মরিচের গুঁড়ি আমি এখানে পরিমাণ বলছি না আপনারা আন্দাজ করে নিয়ে নেবেন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি আমি এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ডিম নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলার সাথে ডিমটা পেটিয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম ব্যবহার করব তো আমি একটি ডিম দিয়ে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এতে আরও একটি ডিম দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মশলার সাথে ডিম পেটিয়ে নিচ্ছি ডিম পেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মাকো মাকু করে নিচ্ছি এখন আমি বেগুনগুলো ভেজে নেব তার জন্য একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখন এতে আমি বেগুনগুলো বসিয়ে দিচ্ছি যতগুলো বেগুন একেবারে ধরে ততটুকু আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর উল্টে দিয়েছি এপাশ ওপাশ উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু এক পাশ থেকে পুড়ে যেতে পারে এই যে দেখুন বেগুনগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে যখন এরকম কালার হয়ে যাবে একটু পোড়া পোড়া তখন এটা নিয়ে নিতে হবে এরকম ভাজা ভাজা হতে হবে কিন্তু তাহলে না হলে কিন্তু পারফেক্ট স্বাদটা পাবেন না বেগুনগুলো হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে অথবা চাইলে দিয়েও খেতে খেতে পারেন এই বেগুনটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আর লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভদের সাথে আবারও এসে যাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন A love